আসসালামু আলাইকুম প্রিয় কলিজার সৌদি প্রবাসী ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহসে মতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং গুড নিউজ আছে সবার জন্য না বিশেষ করে আপনারা যে সকল প্রবাসী ভাইয়েরা সৌদি আরবে আপনার বিশ তারিখের পর থেকে এবং এই চলতি বছরই অর্থাৎ জুনের তিরিশ তারিখের আগে যাদের বিশাল ম্যাদগুলো রয়েছে আর এই বিশ তারিখের পর থেকে আপনার যারা সৌদি আরবে গিয়েছেন বা যাবেন এই ধরনের যে সকল প্রবাসীবাই রয়েছেন আর আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার পর প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে সৌদি আরবে যদি ভ্যাকসিন না থাকে তো এই ক্ষেত্রে মোটামুটি যেই জামেলাটা সেটা হচ্ছে ওখানে গিয়ে নিষ্খরচে আপনার কোয়ারেন্টিনে থাকতে হবে সো এই বিষয়টা বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে অর্থাৎ আমাদের যে প্রিয় মন্ত্রী রয়েছেন প্রবাস কল্যাণ মন্ত্রী রয়েছেন ডক্টর ইমরান আহমেদ স্যার উনি এ বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যারা বিশ তারিখের পর আর জুনের তিরিশ তারিখের ভিতরে যাদের বিশাল ম্যাচগুলো রয়েছে আর বিশের পর থেকে যারা সৌদি আরবে আপনারা গিয়েছেন আর যারা আপনারা যাবেন তাদেরকে প্রত্যেককে পঁচিশ হাজার টাকা করে তাদেরকে দেওয়া হবে তো যারা আপনারা অলরেডি চলে গেছেন তাদের যে বিষয়টা এটা পরে আসবে আপনাদেরকে হয়তো বাংলাদেশ এম্বাসির মাধ্যমে হোক বা যে কোনো একটা পদ্ধতিতে হোক আপনাদের কাছে আপনাদের টাকাটা পৌঁছে দেওয়া হবে এখন বর্তমানে জাস্ট যারা আপনারা যাবেন তাদেরকে পঁচিশ হাজার টাকা তাদের হাতে তুলে যদিও না দেয় হয়তো কোনো একটা প্রক্রিয়াতে তাদেরকে তাদের পঁচিশ হাজার টাকাটা তাদেরকে দেওয়া হবে একটা সিস্টেম করে তাদেরকে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে যাতে করে তার কোয়ারেন্টাইনে থাকার জন্য যে খরচটা কিছুটা তার কম হয় এই বিষয়টা উনি বলেছেন সো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক প্রবাসীরা এখন খুশি বিশেষ করে যারা সৌদি প্রবাসী আছি আপনারা সবাই হয়তো জানেন বর্তমানে সৌদি আরবে যাওয়ার পর কোয়ারেন্টিনে থাকাটা একটি কস্টেবল একটা বিষয় প্লাস হচ্ছে এই হোটেল বুকিং তারপর এখানে যাওয়ার টিকিট অনেক খরচ তো এই সময়ে যে আমাদের পাশে আমাদের মন্ত্রী রয়েছে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং ওনার জন্য সবাই দোয়া করি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনাদের জন্য এই বিষয়টা আরও বিস্তারিত আসবে আপনারা কিভাবে টাকাগুলো পাবেন তারপর হচ্ছে আপনারা যারা অলরেডি চলে গেছেন তাদেরকে কিভাবে টাকাটা দিবে এই বিষয়টা ইনশাল্লাহ নেক্সটে আপডেট যখন আমাদের কাছে আসবে আমরা আপনাদেরকে আপডেটগুলো জানাবো তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ